নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমাদের বাড়িতে অরন্ধন দিবস অরন্ধন দিবস বলতে আজকে বাড়িতে কোনো রান্না বান্না হচ্ছে না কালকে রান্না করা হয়েছিল কালকে ছিল আমাদের বাড়িতে ইচ্ছে রান্না তো ভাদ্র মাসের একটা দিনে এই রান্নাটা করা হয় আমি আপনাদের আগের ব্লগে সমস্ত কিছু বলেছি তো আজকে হবে পান্তা ভাত খাওয়া যেটা গতকাল রাতে রান্না করা হয়েছিল তাছাড়াও সমস্ত কিছু কালকেরই খাওয়া হবে আজকে শুধু গরম একটা জাস্ট তরকারি করা হবে আর মাছটা আজকে গরম হবে বাকি সব কিছু কিন্তু কালকেরই খাওয়া হবে তো চলুন ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন হচ্ছে আমাদের উনুন পুজো এই যে দেখুন পাম্পা পুজো করছে এটা কোনো পুরোহিতদের দিয়ে পুজোটা হয় না বাড়ির যে কেউ পুজোটা করে আমাদের বাড়িতে আমি ছোটো থেকে দেখে আসছি পাম্পাই করে এই সমস্ত পুজোর কাজগুলো এই যে গাছ থেকে ফুল পেরে তারপর এখানে আছে দেখুন প্রদীপ ধূপ শাক, সিঁদুর এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজোটা পাম্পা করছে আর ওই যে মনসা গাছ দেবী মনসাকে উৎসর্গ করে কিন্তু পুজোটা করা হয় আর এই সমস্ত নিয়মগুলো কিন্তু দেবী মনসার যাই হোক এই সমস্ত কিছু হবে সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে দেখলাম বাবা কাকু খেয়ে বেরোবে বলে পাম্পা তাড়াতাড়ি পুজোটা করে দিল কারণ গতকাল রাত্রে এগুলো সব আলাদা করে রাখা হয়েছিল ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে আগে দিয়ে তারপর আমাদের জন্য খাবার বাড়তে হয় এটা হচ্ছে নিয়ম মা এখানে জায়গা টায়গা করে দিচ্ছে কালকে বেশ কিছুজন খাওয়া দাওয়া করেছিল রাত্রিতে আজকেও করবে পাম্পার পুজো প্রায় হয়ে এসেছে এই দেখুন জলের ধারা দিয়ে দিল আর পাম্পা আরেকটা জিনিসও আমাদের শিখিয়েছে যখন আমরা সন্ধ্যে দিই বা ঠাকুর প্রদীপ দিই কখনো পুজো করে তো তখন তিনবার শাক বাজাতে হয় আর প্রদীপটা রাখার পর এরকম জলের ধারা দিতে হয় ব্যাস পাম্পার পুজো হয়ে গেল চলুন প্রণাম করি আর তারপর পাম্পার পুজোটা দেখি প্রণাম করে নিলাম এরপর পাম্পা সমস্ত কিছু করবে চলুন তারাকে পাম্পার শাখটা বাজিয়ে নিক আর তারপর আমরা যাব খাওয়া দাওয়া করব। বাবা কাকু খেয়ে বেরোবো এরপর চলুন পাম্পার পুজো দেওয়া হয়ে গেছে একবার খুব কাছ থেকে আপনাদের দেখালাম এই দেখুন প্রসাদও হয়ে গেছে পাম্পাইয়ের পর আমাকে একটু প্রসাদ দিয়ে দেবে আর তারপর আমি চলে যাব আমি খেতে বসে গেছি আর এটা আমাদের সকালের খাওয়া আজকে আর মুড়ি খেলাম না সকাল থেকে আজকে ভাত খেতে শুরু করেছি আজকে দুবার ভাত খাবো একবার মুড়ি খাবো রাত্রিতে আর ভাত রান্না হবে না আজকে আর রুটিও খাচ্ছি না রাত্রিতে তো রাত্রে আজকে মুড়ি খাবো আজকে চপ হবে চপতে মুড়ি আর এখানে কাকিমাও আছে মা কাকিমাকেও দিয়ে দিচ্ছে মায়ের খাওয়া ইতিমধ্যে হয়ে গেছে মা সকলকে খেতে দিল তারপর পুজো টুজো আরও বিশেষ কিছু রিচুয়ালস ছিল সেগুলো করে আমি আর কাকিমা এখন খাওয়া দাওয়া করছি আর দাদু দিদা পাম্পা সবার খাওয়া হয়ে গেছে আমি এরপর একটা পিঠেও নিয়ে নিলাম পিঠেটা একবারও খাওয়া হয়নি কাল থেকে আমি রাত্রিতে কালকে মুড়ি খেয়েছিলাম কালকে আর ভাত খেতে ইচ্ছে করেনি যাই হোক এখন আবার দুপুরের খাবার খেতে বসে গেছি আপনাদের সকালে দেখিয়েছিলাম তখন সব কিছুই ছিল চেঞ্জ হয়েছে বলতে আলু পোস্ত গরম হয়েছে আর মাছের রান্নাটা গরম হয়েছে যাই হোক চলুন এখন খাওয়া দাওয়া করে নি আবার দেখা হচ্ছে দুপুরে একটু ঘুমানোর পর আজ কত দিন পর একটু বাইরে এলাম এখন আর সাধারণত আশাই হয় না বিকেলবেলা ঘুমিয়েই কেটে যায় এখন বিকেলটা আসলে পড়াশোনার প্রেসারও তো এখন খুব বেশি সেই কারণে আর তাছাড়াও মা সকালবেলায় এখন হাঁটতে যায় যার কারণে বিকেলবেলায় আর বেরোনো হয় না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে বাই